উফ, রবিবারে বাজার, কোথায় একটু ছুটির দিন, মানুষ আরাম করে থাকবে তা নয়, এটা আনো সেটা আনো। হ্যাঁ, রবিবারে একটু মাংস না হলে হয় বলুন তো, একটু মটন কষা, গরম ভাত, উফ ঝুমিয়ে রোববারটাই জমে যাবে, ছোটবেলা থেকে খেয়ে আসি, এত বইয়ের আমলে আর্ধেক রোববার। একটু কফি হয় কিনা দেখি, একটু কফি দেবে? না না, আমি কফি দেবো না, এমনি দেখতে বাজে মাংস নিয়ে ঘরে ঢুকেছো, তা আবার মাটন, কোনো কফি টফি হবে না এখন। হলো, মাটন নিয়ে ঢুকলে নাকি কফি দেওয়া যায় না, কোনো বাড়িতে হয় বলে আমার জানা নেই, আপনার জানা আছে? রবিবার একটু কোথায় গরম কফি টফি খাবো অ্যাশ করে, আমার কপালে নেই সুখ শান্তি, কেউই নেই আমার কপালে, গণ যবে থেকে বিয়ে করেছি, আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। ওই আগের দিন নিউ মার্কেট থেকে কিনেছিলাম জেলি লজেন্স, দুটো পড়ে আছে, 10 টাকা না কত দিয়ে কিনেছিলাম, একটা খাই, তাহলে কফির স্বাদ কি আর এতে হয় বলুন তো, কি করবো, যার বাড়িতে এরকম বউ তাকে এরকমই খেতে হয়। তোমার মতন বউ থাকলে না আমার জীবন কি বলবো, পাগল না মাথা খারাপ, তুমি কি বলতে চাইছো, মায়ের হাঁটু ব্যথা কোমরে ব্যথা এই নিয়ে দার্জিলিং যাবে, 0 ডিগ্রি টেম্পারেচার, ওখানে বরফ পড়বে, জমে যাবে, এমনি আমি তোমাকে নিয়ে যাবো কিনা ভাবছি, তোমারই যেতে হবে না, আবার মা কি সব বললো, আর টাকা পয়সা প্রচুর টাকা খরচা, মায়ের থেকে আমি টাকা পয়সা চাইতেও পারবো না, নিয়ে চলে যাবে, মা যাবে টিকিট কাটো, এসব কী করে বলো, অবান্তর কথা অবাস্তব কথা আমি বুঝতেই পারি না, তাড়াতাড়ি বলে দেওয়া হবে না, না তোমার তো প্রথমেই না করে দেওয়া উচিত ছিল, আমাকে এসে বলারই উচিত নয়, আবার বলতে এসছো না বলে দাও, দেখো বয়স্ক মানুষ যখন যেতে চাইছে তখন তো আর আমি না করতে পারবো না, তখন আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে, ওনার যখন ইচ্ছে, আগে উনি অনেকবার দার্জিলিং গেছে, তো আবার যখন যেতে চাইছে ছেলের সঙ্গে কি আছে বলো, টাকা পয়সা সবই তো মায়ের জন্য কামানো, অবশ্যই নিয়ে যাবো, মায়ের হাঁটু ব্যথা কোমরে ব্যথা বলে কি মানুষ যাচ্ছে না, কত লোক যাচ্ছে, কত বয়স্ক মানুষ যায় পাহাড়ে গেলে জানো, ওয়েদার চেঞ্জে শরীর কত ভালো হয়, উল্টে ভালো হয়ে যায়, ডাক্তারও সাজেস্ট করে যে পাহাড়ে নিয়ে যান, পাহাড়ে নিয়ে যান, না না আর আমরা যাচ্ছি অবশ্যই, একটা সেফটি থাকবে না, একটা সিকিউরিটি থাকবে, মাকে তো একা ছেড়ে দেওয়া যায় না অবশ্যই, তো এটা আবার তুমি আমাকে বলতে এলে, তোমার তো উচিত ছিল ট্রাভেল এজেন্সিকে ফোন করে টিকিটটা অলরেডি বুক করা, আর একটা হোটেল বুক করা, মানে রুম বুক করা, তুমি কি মানে কোনো কাজের না, তুমি জানো তো টোটাল ইউজলেস, তোমাকে দিয়ে কিছু হবে না, এই সামান্য একটা ব্যাপার, মা যেতে চেয়েছে তো আনন্দের বিষয়, লাপিয়ে লাপিয়ে যাবো, তো সেটা তো তুমি ট্রাভেল এজেন্টকে ফোন করে বলে দেবে না, তুমি আমাকে এসে জিজ্ঞেস করতে এসছো যে টিকিট এতক্ষণে কতগুলো টিকিট বুক হয়ে গেল, কোনো কাজে না, তুমি হুমু কি করছো, ছি 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 ছি, মাটা আমার যেতে চেয়েছে, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ব্যবস্থা করছি, ট্রাভেল এজেন্টের নাম্বার আমার ডায়েরিতে আছে, এতক্ষণ তুমি এসব ডায়লগগুলো আমাকে শোনালে কেন, কি ভেবে আমার মা ভেবে, তুমি তো আমাকে এই ডায়লগগুলো তো মনে করাতে পারতে, পজিটিভিটি নেই তো খালি নেগেটিভিটি, তুমি তো আমাকে এইগুলো মনে করাতে যে পাহাড়ে গেলে, আমার তো মনে ছিল না এখন মনে পড়ে গেল, এগুলো বলতে পারতে না, সেগুলো তো বলবে না, তোমার শরীরে কোনো পজিটিভ সাইডই নেই, ছি 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 ছি, বাম তুমি মানসিকতাটা চেঞ্জ করো, আমার মতন উদার মনস্ক হও,
আমি যাই ট্যাবলেটকে বুক করি। চিচি মা আমার যেতে যাচ্ছে, তুমি মানে কোনো কাজের না জানো তো। মা মা কোথায় গেল ট্যাবলেটের নাম্বার কোথায়? বুঝো কাণ্ড, কত নাটক জানি হ্যাঁ। বুঝলো যেটা আমার মা না ওর মা সাথে সাথে কিরম মুহূর্তের মধ্যে পাল্টি খেল দেখলে তোমরা? কি সাংঘাতিক, বলি না বাবা ঠিক চিনেছিল গো ওকে, ঠিক না করেছিল, পই পই করে না করেছিল। আমি শুনলাম না কথা, হায় রে কপাল, কি চালাক চিন্তা করে দেখতে পারো। ও যেই বুঝলো এটা আমার মা না ওর মা, কিরকম মুহূর্তের মধ্যে পাল্টি কে আমাকে বিপদে দিয়ে দিল, ফেলে দিল, দোষী সাব্যস্ত করে ফেলল। ভাবো তোমরা যে আমি কি পিস নিয়ে সংসার করছি। এর জন্য মাংস রাখতে ইচ্ছে করে? নমস্কার, আমি গৈরিকা, নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। আজকে 22 তারিখ, এখন বাজে 1:30। তো আজকে চন্দনাদি একজনকে পাঠিয়েছেন, তিনি সব কাজ করেছে, আমি ক্লাস টাসগুলো করলাম, ক্লাস করে গানের ক্লাস করে তারপরে চন্দন আবার একটু মাংস নিয়ে এসেছে। এবার দিদি চলে গেছে কাজ করে, ও তখন মাংস নিয়ে ঢুকলো, তো আমি আমাকে অগত্যা করতেই হবে। তো মাংসটা এখন রান্না করব। আর আজকে কীভাবে দিনটা যা যা করবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠান্ডা কিন্তু বেশ পড়েছে, খুব সাবধানে থাকবে। আর আজকে যাদের জন্মদিন প্রত্যেককে জানাই শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আর যেটা বলছিলাম, ঠান্ডাটা পড়েছে, খুব সাবধানে থাকবে, কারণ এই সময়টায় কিন্তু ঠান্ডাটা চট করে লেগে যায়। আর আমি তো একটু ঠান্ডা কাতুরে তোমরা জানোই, ফলে সকালবেলার দিকটা আমার যেন শরীর চলতে চায় না, হাত পা সব ঠান্ডা হয়ে থাকে, কোলাপস হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়। তবু করতে তো হবে, সংসারের কাজ না করলে তো চলবে না। বেঁধে ওই একটা গল্প আছে না, যে তুমি কটা কিল খেতে পারো, বলে বেঁধে যদি দাও তাহলে অনেকগুলো, আর যদি না বেঁধে দাও তাহলে একটাও না। সেরকম অবস্থা আমাদের মহিলাদের, তো সংসারের বাঁধনে আমরা আটকা পড়েছি, ফলে আমাদের শীত গ্রীষ্ম 12 মাস সার্ভিসটা দিয়ে যেতেই হবে। সে রোববারই হোক আর শনিবারই হোক আর সোমবারই হোক, আমাদের কোনো উইকেন্ড নেই, ফলে করতে হবে। চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি খুব সাধারণ যেরকম সবাই মাংস রান্না করে সেরকমই রান্না করব। তবে ওই আর কি, গল্প করতে করতে তোমাদের সঙ্গে রান্নাটা করলে ক্লান্ত লাগবে না, এই এটাই হচ্ছে ব্যাপার। কাজেই চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস। চলে এসেছি রান্নাঘরে, আমি কিছু জিনিস করে রেখেছি, করে রেখে তোমাদের সাথে কথা বলতে গিয়েছিলাম, সেটা কি কি বলে দিই, মানে ওই কথা বলতে গিয়ে না আমার একটা ফোন এসেছিল এর আগে, সেই ফোনে কথা বলতে গিয়ে একটা গন্ডগোল আমি পাকিয়েছি। আমি গন্ডগোল তো আমি পাকাবই, সে তো বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা হচ্ছে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, সেটাকে কোনোরকমে একটু ভেজে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি রেখেছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি। আর এইখানে মাংসটা আমি মাখিয়ে রেখেছি, ম্যারিনেট যেটাকে বলে, সেটা হচ্ছে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ওই রেড চিলি পাউডার। রসুন আদা কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটেছি টমেটোর সঙ্গে, বাটার পরে একটু রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মেখেছি। আর সর্ষের তেল তো রয়েছে, এই দিয়ে ভালো করে আমি, মানে আমরা ছোটবেলা শুনেছি না যে মাংস নাকি যত বেশি মাখা যায় তত ভালো টেস্ট হয়, ফলে মাখার উপর নির্ভর করে। তো আমাদের, আচ্ছা আমি তেল দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি, ছোটবেলা দেখেছি এই যে আমাকে, আমি না এক কথাতে আরেক কথায় চলে যাই বড্ড, পাতায় যখন যেটা আসে তখন সেটা বলতে থাকি। কমেন্ট বক্সে একজন লিখেছিলেন যে এইটা কোনো পাত্র বসিয়ে গ্যাসটা অন করতে না, আমার প্রথম দিন মনে ছিল না, সরি, আমি এখন সেটা করি। আমাকে যে ভালো কিছু শেখায় আমি শিখি, সবসময় শিখি, কিন্তু উল্টো পাল্টা কথা বললে সেটা শেখার কোনো মানে হয় না, বা শিখবও না, কারণ যেটা আমি ঠিক আমি জানি আমাকে সেটা কেউ শেখাতে পারবে না। তো যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ ছোটবেলা দেখতাম আমরা, আর সবার বাড়িতে তোমরাও দেখেছো, যে যদি ছুটি ছাটা পেতো বাবা মাংস আসতো,
সেটা বাবা মাখতে বসতো একটা চেয়ারে, বেশ বড় বাটির মধ্যে। অনেকের পরিবার ছিল আমাদের, আমার বিধবা পিসি ছিলেন, পিস্তত দাদা ছিল, ছোট কাকা, সবাই মিলে আমরা ছিলাম, আমার দাদু, সব আমরা একসাথে থাকতাম। তো ওই বাবা নিয়ে বসতো ধুতির ওপরে একটা, সেই হাজারি হাজারি ঠাকুরের মতো ধুতির ওপরে একটা গামছা বেঁধে এরকম করে বাবা মাখছে বসে বসে। এবার কেউ হয়তো প্রয়োজনে এসেছে, সুজনদা একটু এটা করে দিতে হবে বা কিছু, নয় তাকে বলতো ঘরে চলে এসো, আমাদের কোনো প্রাইভেসি ছিল না, খাওয়ার ঘর অবধি প্রত্যেকেই যেতে পারতো আর কি, ঢুকে পড়তো সোজা, ঢুকে ওইখানেই বাবার সঙ্গে কথা বলতো, এই এই প্রবলেম, এই এই ব্যাপার। ফলে ছোটবেলা থেকে আমাদের ওই ব্যাপারটা আমরা কোনোদিন দেখে বড় হইনি, যে উচিত, যদিও এটা খুব অন্যায়, এটা ঠিক নয়, প্রাইভেসি প্রত্যেকেরই থাকা উচিত। কিন্তু আমাদের ওই সময়টায় বাবার জন্য আমাদের আর এসবগুলো ছিল না। এইবার আমি এই পেঁয়াজটাকে ভাজবো, পুরো পেঁয়াজটাই ভাজবো। আমি কিন্তু এটার মধ্যে কিছুই দিচ্ছি না, মানে হলুদ টলুদ কিছুই দিচ্ছি না, শুধু ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে এই ভাজাটাকেই আমি বাটব, মানে পেস্ট করব। এই অবস্থায় আমি নুন হলুদ কিছুই দিলাম না, কিন্তু জাস্ট পেঁয়াজটা ভাজছি। অনেক রকম আমার শাশুড়ি মা করেন, একদম হালকা ঝোল, এটা একটু ইয়ে হয়, একটু ভারী হয়, কিন্তু পাতলা ঝোলটা খুব ভালো লাগে, মাটনের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। যদিও আমি তো এখন আর মাটন খাই না, খাবো না, ওর জন্যই করা। তবে হ্যাঁ, আমি ঝোল আলুটা একটু টেস্ট করি, একেবারে করি না তো। আর মাংস না আমার এখন খুব একটা ভালোও লাগে না, এখন একটু মাংসের প্রতি আমার অরুচি এসেছে, খুব একটা যে ভালো লাগে তা কিন্তু না। এই একটু রোদের মুখ দেখা যাচ্ছে, সারাটা সকাল আছে, কিরকম একটা মেঘলা মেঘলা হয়েছিল এখানে, সকালবেলা ছাদে জামা কাপড় মেলা হয়েছে, সেটা এখনো পুরোপুরি শুকোয়নি, মানে এরকমই রোদ কম ছিল আমাদের। একটু লাল হয়ে গেলেই এটা তুলে যাব। এইটাও আমি শিখেছি এই কলকাতা ক্যানভাসের পরিবার থেকে, যে গরম অবস্থায় কখনোই মিক্সিতে দেওয়া উচিত না, একটু ঠান্ডা করে দিতে হয়। এই যে ভালো জিনিস আমি অনেক কিছু শিখেছি, আবার অনেকে অনেক ভুল মন্তব্য করে, আমি নাম বলছি না বা নাম আমার মনেও থাকে না, অনেকেই বলে আমি নাকি খুব অত্যাধিক সাজগোজ করি, আমার সাজটা নাকি দেখে মোটেও ভালো লাগে না। তো তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আমি যখন হায়ার সেকেন্ডারি পড়ি তখন থেকে আমি স্টেজ প্রোগ্রাম করি, তো সাজ সম্পর্কে একটু আইডিয়া তো নিশ্চয়ই আমার আছে। স্টেজ প্রোগ্রাম মানে পাড়া স্টেজ প্রোগ্রাম নয়, এটা আমি অহংকার করছি না, এটা আমার সৌভাগ্য যে আমি প্রথম স্টেজ শুরু করেছিলাম শিশির মঞ্চ দিয়ে, যেখানে সবাই যেতে অনেক কষ্ট হয়, কষ্ট করতে হয়। এটা আমার বাবার দৌলতে আমি পেয়েছিলাম, এটার ঘটনা প্রথম দিনের স্টেজটা আমি আমার বাবার দৌলতেই পেয়েছিলাম, শিশির মঞ্চে প্রথম আমি গান গেয়েছিলাম। অনেকে জানতে চেয়েছ আমার গানের জীবনের কথা, গানের জীবনের কথা বলার মতো সেরকম কিছু নেই, তবু এই কথায় কথায় এসে যায়, তো তখন দু একটা কথা বলি, সেটাই শুনে নেবে। প্রথম আমি হায়ার সেকেন্ডারি যখন পড়ি, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরোনোর দুদিন আগে প্রোগ্রামটা ছিল, বাবারদের পরিচিত সব সাহিত্যিকদের অনুষ্ঠান ছিল সেখানে, আমি সেখানে উদ্বোধনী সঙ্গীতে চান্স পেয়েছিলাম। মঞ্চে উপস্থিত ছিলেন নবনীতা দেবসেন, সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রতাপচন্দ্র চন্দ। প্রথম দিন এদের সামনে বসে গান গেয়েছি,
আমার তখন ফিলিংসটা ছিল না চট্টগাতা, পরে বুঝেছি যে এরা সব কারা। ওটা বাবার দৌলতে পেয়েছিলাম প্রথম চান্সটা, পরবর্তীকালে আস্তে আস্তে ওখান থেকেই আবার কেউ শুনেছে, শুনে ভালো লেগেছে, এরকম করে করে শুরু হয়েছিল আমার পথ চলা। আচ্ছা, ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। খুব বেশি কিন্তু আমি ভাজিনি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি খুব বেশি কিন্তু ভাজিনি, হালকা ভেজেছি, জাস্ট একটু নাড়াচাড়া কর। এই যে তুলে নিলাম আমি আমার ভাজা পেঁয়াজটা তুললাম, এবার এটাকে আমি পেস্ট করবো, ইয়েতে মিক্সিতে পেস্ট করবো, কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে তারপরে। ইতিমধ্যে আমি এখানে যেটা করব, এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এই তেলটাতেই দিচ্ছি গোটা গরম মশলা। দারচিনি দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার একটু আমি হালকা চিনি দিয়ে দিচ্ছি, বেশি নয়, অল্প। আচ্ছা, এই যে আমি পেস্টটা করে ফেলেছি, এই পেস্টটা এবার এখানে দেব। খুব সুন্দর একটা গন্ধ হয় কিন্তু, যদি একটু পেঁয়াজটা ভেজে দেওয়া যায়, মানে পেস্ট করা যায়, সুন্দর একটা গন্ধ হয়। আমাদের ছোটবেলা থেকে প্রত্যেক বাড়িতে রবিবার মানে মাটন আসবে, সেটাই আমাদের আনন্দের ছিল। রোববার এমনি ছুটির দিন, তার মধ্যে আবার মাটন আসবে বাড়িতে, সকাল থেকে ওই কষানো হচ্ছে মাংস, আর পিসিকে বলতাম, ও পিসি একটা পিস দাও না টেস্ট করি, করতে করতে আমাদের অর্ধেক মাংস ওখানেই খাওয়া হয়ে যেত। এসব দিনগুলো খুব আনন্দের ছিল, তাই না? আচ্ছা, এইবার আমি নুন দেবো এটার মধ্যে। নুনটা আমি বেশি দিচ্ছি না, কারণ ওখানেও আমি মেখেছি যে তার মধ্যেও কিন্তু একটু দেওয়া আছে নুন হলুদ, সেই জন্য আপাতত আমি খুব বেশি দিচ্ছি না, হলুদ দেব একটু। এইবার আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এখন তো আমরা অনেক ভাষা ভাষা বলি ম্যারিনেট, আগে ছোটবেলা এই জিনিসটাকে আমরা বলতাম মেখে রেখেছি, মেখে রেখেছি তেল তেল দিয়ে, এইবার সেটা দিয়ে দেব। মোদ্দা বিষয়টা কিন্তু এই মেখে রাখা। আচ্ছা, এইবার এটা একটু কষতে দেবো, আমি ঢাকা দিয়ে কষুক, কষা হয়ে গেলে তারপর আমি প্রেশার কুকারে দেবো। আমি কিন্তু আগে দিইনি, আগে আমি কোনো প্রেশার কুকারে এটা মাংসটাকে সেদ্ধ করিনি, অন্যদিন করিনি, কিন্তু আজকে আমি করিনি যে দেখি কি ঘটনাটা হয়। এদিকে একটু গরম করার জন্য আমি জলটা বসিয়ে নিলাম, আর আলুটা তো গন্ডগোল করে ফেলেছি, ফলে আমি আলুটা একটু দেরিতেই দেবো। আমারই ভুল হয়েছে, যদি আলু এটা এই চন্দ্রমুখী আলু আমার না সেদ্ধ করলেও হতো, আসলে খেয়াল করলাম না, মানে একটুখানি ফুটেছে, এই যে একটু বেশ
গ্রেভি গ্রেভি মতো হয়েছে, এইবার আমি এটা এখানে দিয়ে দেবো, মানে কড়াই থেকে নিয়ে প্রেশার কুকারে দেবো, সেদ্ধ হবে প্লাস কষাটাও মানে কাঁচা ভাবটা চলে গেছে। আগে আমি বুঝতামই না কিভাবে করে এগুলো, মানে এই প্রেশার কুকারে, কিন্তু মানুষ অভ্যেসের দাস, করতে করতে সবই হয়, সবই পারি আমরা। দিয়ে দিলাম, এবার একটু কষুক এটা, তারপরে আবার আসছি নেক্সট অধ্যায়টা নিয়ে, এপিসোড। আচ্ছা, আমি ওটা সেদ্ধ করে মোটামুটি মাংসটা সেদ্ধ করে এটাই ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে কষাচ্ছি এখন। মাংসটা হাফ সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ঢেলে নিয়েছি, কারণ ওটা না একটু ডিস্টার্ব করছে, আমি ওই জন্য আর বেশি রিস্ক নিলাম না। 11 বছরের আর কত দেবে স্যার, আমার বিয়েতে পাওয়া, বিয়েতে আমি সব প্রয়োজনীয় জিনিস পেয়েছিলাম, এক টাও ফেলে দেওয়ার মতো পাইনি, সব এমনকি কার্পেট পর্যন্ত আমি পেয়েছিলাম বিয়েতে। আমি একটা তেলের জার পেয়েছিলাম, আছে তোলা আছে, ওটা আমি বার করবো, ওটাই বার করবো, আর নতুন এখন কিনবো না, আপাতত কাচের। খুব ভালো জারটা, জারটা যেদিন বার করবো সেদিন আমি বলবো যে জারটা আমার কে দিয়েছে। সব বিয়েতে পাওয়া সব, এইগুলো শুধু আমি নতুন কিনেছি বলেই আমি বললাম না, যে এইগুলো এক্ষুনি আমি চেঞ্জ করতে পারছি না, একটু ঘুরে আসি দার্জিলিং থেকে, তারপরে আমি সব চেঞ্জ করবো। ননস্টিক তখন কিনে নিলাম ইয়ে থেকে গিয়ে, প্যান্টালুনস থেকে গিয়ে কিনলাম, এগুলো সব কালারটা চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে এরকম। তেলটাও ছেড়ে দিয়েছে, আর একটু কষাবো, আর একটু, যত কষানো যায় মাটন তত খুব কষ্ট হয় গো, খেতে পারি না তো, মাটন আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, যেটা আমি চিকেন কোনোদিন খাইনি, এখন কারে করে খাই, চিলি চিকেনটা খেয়েছি, মিথ্যা কথা বলবো না, এছাড়া আমি বাড়িতে কোনোদিন চিকেন খাইনি, মাটন খেতাম। কী করবো এখন, রোগ এমনই জিনিস, রোগকে তো আর কিছু করা যাবে না। আমাকে দেখলাম আমি মাত্র ইন্ডিয়ান ক্যাম্পাসে অনেকেই বলেছো ইয়েতে যেতে, উনি তো 25 তারিখে পার্কস্ট্রিটে যেতে, আমি খুব চেষ্টা করবো গো, আসলে রাত্রিটুকু থাকাটা একটু মুশকিল হয়ে যায় তো, মা একা বাড়িতে থাকে, সেই কারণে রাত্রি ছাড়া পার্কস্ট্রিট কতটা মজাদার হবে বুঝতে পারছি না, সেই জন্য একটু ভাবছি। মাংসটা আমি খুব বেশি ঝোল করবো না, একটু কষা কষাই করবো, একটু ঝোল রাখবো, কারণ ওতো রুটি দিয়ে খাবে না, মা এইবেলা তো ভাত দিয়েই খাবে, এখন একটু, যার জন্য আমি ঝোল একটু রাখবো, নাহলে খেতে পারবে না, একটু টেস্ট করে দেখিনি ব্যাপারটা কী হয়েছে। ভালো হয়েছে, জমে গেছে, নিজের রান্না নিজেরই ভালো লাগছে, মাঝে মাঝে আমি ভালো রেঁধে ফেলি বুঝতে পেরেছো, যারা রাঁধতে পারে না তারা তো মনে ভয় নিয়ে নিয়ে রাঁধে, ফলে সব কিছু একটু বেশ ঠিকঠাক মতো হলেই খুশি। মশলা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, পুরো তেল বেরিয়ে এসছে, পুরো একদম তেল বেরিয়ে এসছে, হালকা জল দেবো, এবার রংটা একদম ফাটাফাটি হয়েছে কিন্তু, তাই না, দেখো হেপি হয়েছে রংটা, অনেকেই বলবে বাবা মাংস রান্না করে এত কথা,
আসলে কি বলতো, আমি রাঁধতে পারি না তো, একটু ভালো ভালো রং টং ভালো হলে তো, আর নিজেদের লোক তো বলো, একটু তো শেয়ার করতে ইচ্ছেই করে, তাই না? অল্প একটু ঝোল দেবো, বেশি গ্রেভি আমি করব না, কারণ বিষয়টা মাথা মাথা হবে, বলেই দিয়েছে তো মাথা মাথা খাবে। রোববারের বাজার একটু কষা মাংস না হলে ব্যাপারটা জমে না, এরকমই রাখবো না, একটু জোর করবো না, একটু রাখবো এরকমই রাখবো। হ্যাঁ ঠিক আছে, আগে খাই টেস্ট করি, দাদা ওয়েট। আলুটা আমি খুবই খারাপ অবস্থা করে ফেলেছি বলে আর দিলাম না, দেবো আলুটা কিছুই লাগবে না, দিও না, কেটে যাবে, বিকেলে দেখা হচ্ছে, কারণ খাওয়া দাওয়া স্নান করবো, এখন কটা বাজে, এখন 3টে বেজে গেছে বোধহয়, স্নান করবো তারপর খাবো, ঠাকুরটা মা দিয়ে দিয়েছে, কপালটা ভালো আমার, তা নাহলে বিপদে পড়তাম, তবে এগুলো আমার এখন মাজতে হবে না, শুধু আমার গ্যাসটা মুছতে হবে, আর কিছুই করতে হবে না, লোক ফিট করেছে চন্দনাদি আসবে কালকে, তাহলে এখানে আপাতত শেষ করছি, আবার বিকেলবেলা আসছি, ঠিক আছে। চলে এসেছি বিকেলবেলা ঘুম থেকে উঠে, ঠান্ডায় না কম্বল থেকে বেরোতে পারছি না, এত ঠান্ডা লাগছে এখানেই, এত ঠান্ডা লাগছে, আমি দার্জিলিংয়ে কী করবো আমি জানি না, আর 6 দিন মাত্র বাকি আছে, আজকে 22 তারিখ, উত্তেজনা একটু হচ্ছে, আবার ভয়টা বেশি হচ্ছে যে এই ঠান্ডায় দার্জিলিং কী হবে আমি বুঝতে পারছি না, বীভৎস ঠান্ডা, আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এখানেই তো, কী মানে ওখানে তো আরও পড়বে, এবার একটা জিনিস হচ্ছে কী বলো তো, যখনই ওখানের কথা ভাবছি এখানে ঠান্ডাটা আমার কম লাগছে, এরকম একটা হচ্ছে, তো একদিকে ভালো যে ঠান্ডাটা এখানে বুঝতে পারছি কম ওখানেরটা ভেবে, আর 6 দিন আছে, প্রচুর কেনাকাটা হয়ে গেছে প্রায় সবই, আর দু একটা জিনিস খুব একটা নেই সেরকম, এবার গোজ গাছের পালা শুরু হবে, সবটাই তোমরা জানবে, দেখতেও পাবে, সাথেই থাকবে, আজকে আর বেশি কিছু বলছি না, ব্লগ এখানেই শেষ করছি, আমি না আগামী দিনে একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো, যেটা আমার একটু আমি দেখছিলাম আজকে, আমি আর একটু যে দেখে নিয়ে বলবো, এই তো আমাদের এখন শীতকাল, মানে পিঠের সময়, পিঠে পুলি এসব খাওয়ার সময়, তো এই পিঠের মধ্যেও বেশ কিছু পিঠে আছে যেগুলো খেলে আমাদের নানা রকম শারীরিক সমস্যার সমাধান হতে পারে, কোন ধরনের পিঠে কী রোগ কমাতে পারে এটা যদি আমরা জেনে নিই, তাহলে সে পিঠেগুলো আমরা খেতে পারি, তাই না, শীতকালটা জুড়ে, বা পৌষ মেলায় তো পিঠে খাবোই, সেই পিঠেটা আমরা একটু বেশিই খেলাম, এরকমভাবে যদি জানা থাকে ভালো হয়, সেরকম কিছু একটা টপিক নিয়ে আমার ইচ্ছা আছে তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো, মানে আমি যে দেখেছি ভালো লেগেছে, এবার সব কিছুই তোমাদের শেয়ার করি, এটাও তোমাদের ইচ্ছা আছে সেই জন্য শেয়ার করবো, যদি তোমাদের কোনো ভালো কাজে আসে বা কিছু, তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি, আজকে বিকেলবেলাটা আসলে দিনের বেলা ওখানেই শেষ করতে পারতাম, কিন্তু বিকেলে একবার তোমাদের সাথে দেখা না করলে মনটা ভালো লাগে না, সেই জন্য আবার বিকেলে এলাম, বিশেষ কোনো কারণ ছিল না বিকেলে আসার, যদি ভালো লাগে আজকের ব্লগ তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিন, আর আপনি যদি এখন ওই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে সামনেই দার্জিলিং যাচ্ছি, প্রচুর মজা আছে, সেই মজাগুলো দেখবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, আর দার্জিলিংয়ে যে খাওয়া দাওয়াটা করবো সেটা কিন্তু আমি এখানে দেখাতে পারবো না, তার জন্য একটা আলাদা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্যানভাস, তো সেটা দেখবার জন্য ইন্ডিয়ান ক্যানভাস সাবস্ক্রাইব করতে হবে,
পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নেবেন, আর অলটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনের নতুন ব্লগের জন্য সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস এবং ইন্ডিয়ান ক্যানভাস। নমস্কার।